কেউ কেউ বলছে শিহাব ভাই যিনি পায়ে হেঁটে হজ করতে যাচ্ছেন তিনি এটা অন্যায় করছেন, এটা হারাম, নাউজুবিল্লাহ মিন জালিক। কেউ কেউ দলিল দিচ্ছেন দুটো বাচ্চার ছেলের কাঁধে ভর দিয়ে বাপ হজ করতে যাচ্ছেন, বয়স্ক বাপ, তাকে রসুল পাসাল্লাম তাকে যাবার জন্য নিষেধ করেছেন। বারহাক সত্য, সেই বয়স্ক মানুষটাকে যাবার জন্য নিষেধ করেছেন কষ্ট দিয়ে, খুব বয়স্ক ছিল। মানে এক একজন মওলানা এরা ফেতনাবাজ মওলানা। কিছু মওলানা যাদের স্বভাবটা এতই খারাপ, নিজেকে পণ্ডিত্য মনে করে মুসলমানদের মধ্যে একটা ডিভাইড, একটা দল সৃষ্টি করার চক্রান্ত করে বলে আমি মনে করি। সোশ্যাল মিডিয়ায় এক একটা বক্তা শিহাব ভাইয়ের এই পায়ে হেঁটে হজ করাটাকে হারাম বলে দিচ্ছে। কেউ বলছে ইহুদিদের চাল, কেউ বলছে ইহুদিদের চক্রান্ত। ফতোয়া দিবার আর জায়গা নাই। মুসলমানদের মেয়েরা বেশ্যাখানায় লাইন দিচ্ছে, ওখানে ফতোয়াটা দেন না দেখি। মুসলমানদের ছেলেরা সিনেমা হলে লাইন দিচ্ছে, ওখানে ফতোয়া দেন না। মুসলমানদের ছেলেরা মদের জায়গায় আট মানে লাইন দিচ্ছে, জুয়ার জায়গায় লাইন দিচ্ছে, ওখানে ফতোয়া মারুন। হাজার 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 মা, হাজার হাজার বাপ, তারা তাদের মেয়েদের বিবাহ দিতে পারছে না। তাহলে এত যৌতুকের চাহিদা বেড়ে গেছে, যৌতুক নিয়ে হারাম, এর উপর জোর দেন। আজকে মুসলমান ভাই ভাই মারামারি করছে, কাটাকাটি করছে, খুনোখুনি করছে। মুসলমানরা ভাই ভাই মারামারি কাটাকাটি খুনোখুনি না করে তার উপর জোর দেন। সারা পৃথিবীতে মানুষের মানে মানুষের হানাহানি, কাটাকাটি, খুনোখুনি চলছে। এখানে মুসলমান নাই, মানুষের মানুষের হানাহানি, কাটাকাটি, খুনোখুনি চলছে। সেই বিষয় মশলা মারুন, ফতোয়া দিন, যেটা চলবে না। লাকুম দিন কুমলিয়া দিন, বলুন, এটা তো কোরআনের কথা, আল্লাহর কথা। বিশ্বাস করুন, শিয়া ভাই পায়েটে হজ করতে যাচ্ছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রাত্রিরে শুয়ে শুয়ে সোশ্যাল মিডিয়ায় দেখছি, আর দুই চোখের কোনা থেকে পানি গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। কারণ শিহাব ভাই হাঁটছে ওর মাধ্যম দিয়ে, ওর মাধ্যম দিয়ে আমার আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফের মহাব্বত তো আছে, আরো বেড়ে যাচ্ছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রাত্রিরে শুয়ে শুয়ে শিহাব ভাই হাঁটছেন দেখছি, দুই চোখের কোনাতে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। কারণ রসুলের মহাব্বত আছে, ভালোবাসা আছে, রসুল আমাদের ইমান। শিহাব ভাইয়ের যাওয়া, যে হাঁটার মাধ্যম দিয়ে রসুলের রসুলের পাগল হয়ে উনি যাচ্ছেন, কাবার শরীফের পাগল হয়ে যাচ্ছেন, তার মাধ্যম দিয়ে আমার রসুলের মহাব্বত যা আছে আরো বেড়ে যাচ্ছে, ইমান আরো মজবুত হচ্ছে। আর কিছু মওলানা ফেতনাবাজ
ওনাদের কাজ নাই? শিয়াব ভাইয়ের উপর ফতোয়া মারছে, ফতোয়া মারছে। আমি অনুরোধ করছি, এই ফতোয়া মারা বন্ধ করুন, কম শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ফতোয়া মারুন, মদের উপর ফতোয়া মারুন, সিনেমা হলে লাইন দিচ্ছে ফতোয়া মারুন, জুয়াই লাইন দিচ্ছে ফতোয়া মারুন, ঘুষে লাইন দিচ্ছে ফতোয়া মারুন, জিনায় লাইন দিচ্ছে ফতোয়া মারুন, চগলখোরে লাইন দিচ্ছে ফতোয়া মারুন, ঘুষখোর বেড়ে যাচ্ছে ফতোয়া মারুন। বাপেরা মায়েরা যৌতুকে এত যৌতুক বেড়ে যাচ্ছে, তার জন্য যুবতী যুবতী মেয়েদের বিয়ে দিতে পারছে না, সে মেয়েগুলো খারাপ রাস্তায় চলে যাচ্ছে। যৌতুকের ফতোয়া মারুন, কিছু কিছু মওলানা আছে নিজেকে জাহির করার জন্য মুফতি মুহাদ্দিস সার্টিফিকেট নিয়ে বসে আছে, সার্টিফিকেট নিয়ে বসে আছে। আল্লাহ তাআলা এক মাস রোজাকে ফরজ করেছে, আল্লাহ তাআলা এক মাস রোজাকে ফরজ করেছে, আমরা রোজা রাখি, পবিত্র রমজান মাসে রোজা রাখি, আল্লাহর হুকুমকে আমরা পালন করি। কোন রোজাদার বলতে পারবে যে আমাদের কষ্ট হয় না রোজা রেখে? কোন রোজাদার বলতে পারবে যে আমাদের কষ্ট হয় না? প্রত্যেককে বলবে, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত একটা সাধারণ মানুষ প্রশ্ন করলে কষ্ট পেতেই পারে, পানি পিপাসা পেতে পারে, খিদে লাগতে পারে, কিন্তু আমাদের খিদে লাগে না, আমাদের পানি পিপাসা লাগে না, আমরা আল্লাহর হুকুম পালন করছি। আমাদের মধ্যে পবিত্র রমজান মাসে ইমানের জজ্বাটা আরো বেড়ে যায়। শিয়াব ভাই যখন হাঁটছে ওনার মধ্যে ইমানের জজ্বা বেড়ে যাচ্ছে। আসলে কি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বাদশা, এমএলএ, এমপি যখন হেঁটে হেঁটে যায় তারা এত সম্মান পায়নি, এত ইজ্জত পায়নি। আজকে শিয়াব ভাই হেঁটে হেঁটে যাচ্ছে, আল্লাহর দরবারের মেহমান হয়ে যাচ্ছে, রসুলের দরবারে মেহমান হয়ে যাচ্ছে। আল্লাহ তাকে এত ইজ্জত দিয়েছে, এত ইজ্জত, লক্ষ লক্ষ মানুষ পথে নেমে পড়েছে, শুধু তার সঙ্গে পায়ে পা মিলাচ্ছে। আল্লাহ তাআলা দরবারে কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমি যেতে পারিনি, কিন্তু আপনার একটা বান্দা আপনার বাইতুল্লাহ কাবা শরীফে তওয়াফ করতে যাচ্ছে, আপনার হাবিবের দরবারে জিয়ারত করতে যাচ্ছে, আল্লাহ তার সঙ্গে অন্তত 10 পা হেঁটেছি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, পাক্কা নিয়ত নিয়ে যদি সে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরিয়াদটা কবুল করে নিতে পারেন, হজে না গিয়েও ওই ব্যক্তিকে আল্লাহ হজে সওয়াব দিতে পারেন। ফজকে মওলানা যত সব বেরিয়েছে ফেতনাবাজ, কম থেকে শেষ করে ফেললো, জাতি থেকে শেষ করে ফেললো। আল্লাহ আমাদের সবাইকে সত্য পথে, ন্যায় পথে, হক পথে চলার তৌফিক দান করেন, ফেতনা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমার বক্তব্য দ্বারাই যদি কারো মনে কিঞ্চিমাত্র ব্যথা লাগে, দুঃখ লাগে, আমাকে আল্লাহর কাছে মাফ করে দেবেন। যা বললাম আমি আল্লাহকে খুশি করার জন্য বললাম, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বললাম, আল্লাহকে রাজি করার জন্য বললাম। আল্লাহ হাফেজ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাইছি, আল্লাহ তাআলা যেন আমার শিয়া ভাইকে পবিত্র হজ করিয়ে সুন্দরভাবে আবার
বাড়ি ফিরিয়ে দেন। কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমি একটা জিনিস দেখছি, এরা ফেতনাবাজ মাওলানা, এরা নিজেকে জাহির করার জন্য নিজেকে মানুষের কাছে পরিচিত করার জন্য এই ধরনের বক্তব্য বলে আমি মনে করি। সিয়াব ভাইয়ের উদ্দেশ্যটা কি আগে জানতে হবে, ইন্নামাল আমানু বিন নিয়ত, নিয়তটা কি। উনি যদি লোক দেখানোর জন্য হজ করতে যায়, বাহুয়া কেনার জন্য যদি হজ করতে যায়, উনি ভাইরাল হওয়ার জন্য যদি হজ করতে যায়, আমি যদি কথাটা উল্লেখ করেছি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, ইন্নাহু আলীমুন বিজাতি সুদূর, মনের খবরটা আল্লাহ জানেন, ইন্নামাল আমানু বিন নিয়ত, তার নিয়তটা কি সেটা আমার আল্লাহ জানেন। এই সিয়াব ভাই হজ করতে যাচ্ছেন, আমি মনে করি হজের মাধ্যম দিয়ে, পায়ে হেঁটে হজ করার মাধ্যম দিয়ে সারা বিশ্বের কাছে হজ করার কতটা দরকার, কতটা প্রয়োজন আছে একটা বার্তারা, যাদের অর্থ আছে, দৌলত আছে, পয়সা নাই, সরি, যাদের অর্থ আছে, দৌলত আছে।